হ্যালো বন্ধুরা, এখন কথা বলে কেমন আছো? আশা করি তোমার সবাই ভালো আছো। সো গাইস, এখন আমরা চলে এসেছি হচ্ছে হোটেল নিউ দীঘাতে। পুরি টাটা করছে টাটা। এই যে দেখতে পাচ্ছ আমাদের হোটেল, হোটেল পার্ক প্রাইম। তো এই যে দেখতে পাচ্ছ হোটেল পার্ক প্রাইম, পার্ক প্রাইমের বাইরেটা দাঁড়িয়ে আছি এখন পুরীকে নিয়ে। এবার আমরা ঢুকবো হোটেলে। এই পেছন দিকে এই দেখছো পার্ক, অমরাবতী পার্ক। এই আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, সবাই দিদি গাড়ি থেকে নামাচ্ছে। আমাদের হোটেলের ভিউ এই যে দেখতে পাচ্ছ গাইস, হোটেল পার্ক প্রাইম। চলো যাই, এবার আমরা হোটেলের ভেতরে যাই, দেখি কি প্রসেসিং আছে কমপ্লিট করি। চলো রুম গিয়ে তোমাদের দেখাচ্ছি রুমটা। এখন হোটেলের সব কাজ করছে, মানে যেগুলো ফর্মালিটি সেগুলো করছে। তারপরে আমরা চলে যাবো আমাদের রুমে। কি যে তোমার ভালো লেগেছে না খেয়ে তোমার সামনে থেকে ছবি তুলে? হ্যাঁ, তোমার এই এই হোটেলটা কেমন লাগলো? অনেক ভালো। চলো আমরা এক্সপ্লোর করবো আস্তে আস্তে, সবই তোমাদেরকে দেখাবো। চান্স পেয়েছি। হ্যাঁ, দেখছি পার্ক প্রাইমে দীঘার হোটেল। তো আমাদের রুম নাম্বার হচ্ছে 105। তো চলো তোমাদের ভেতরটা গিয়ে দেখাই যে রুমের ভেতরটা কেমন, তোমরা দেখে বলো কীরকম না কীরকম আর কী আছে সেগুলো দেখে। চলো ঢোকা যাক। এই যে রুম নাম্বার 105 হচ্ছে এন্ট্রেন্স। ঢুকলাম আমরা, দরজা বন্ধ। আর এই হচ্ছে একটা কভার, ঠিক দরজার পিছনেই আছে, যেখানে উপরে দেওয়া আছে কম্বল, ব্ল্যাঙ্কেট, এক্সট্রা পিলো। এখানে কম্পার্টমেন্ট আছে জিনিসপত্র রাখার জন্য। আর এখানে আমাদের পরিসুন্দর ঘোরাঘুরি করছে। সেই সেই এখানে একটা ডাস্টবিন আছে। আর এখানে তোমার দিয়েছে হচ্ছে তোমার কেটলি দিয়েছে, যেমন অ্যাজ ইউজুয়াল এগুলো থিং, শাওয়ার জেল, কন্ডিশনার, ময়শ্চারাইজার, শাওয়ার ক্যাপ দিয়েছে। এখানে দিয়েছে ডিসপোজেবল ব্যাগ, এখানে মিল্ক পাউডার আছে, তোমার টিস আছে, সুগারস আছে, কাপ দিয়েছে। আর এখানে ডেন্টাল কিট দিয়েছে একটা। এগুলো কি ও শ্যাম্পু কন্ডিশনার কত দিয়েছে? এখানেও সেম আছে একই। এখানে মেনু কার্ড আছে, এসি রিমোট, টিভি রিমোট, ওয়াটার এখান থেকে প্রোভাইড করেছে ওরা। এখানে একটা ছোট্ট মতো টেবিলের অ্যাটাচি একটা তোমার সোফা আছে, কাউচ, তার মধ্যে আমাদের ব্যাগ আছে। আর এখানে আছে তোমার বেডের সাথে লাগোয়া দুটো টেবিল দিয়েছে ছোটো। এখানে এখানে একটা ল্যাম্প ভাঙা, আর এখানে একটা দপদপ করছে লাইট, এসি। আর এখানে এই যে বেড, আর ঠিক সামনেই আছে টিভি। আর এখানে আছে ছোট ফ্রিজ, এখানে একটা ড্রয়ার্স আছে, এখানে একটা ড্রয়ার্স আছে, এখানে তার নিচে একটু ফাঁকা প্লেসেস। শুধু একা একা পড়ছে, দেখো ফ্রেন্ডস। আর এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের মিরর, এর সাথে নিচে ড্রয়ার্স দেওয়া আছে দুটো। আর এখানে এরকম জায়গা ফাঁকা দেওয়া আছে, এই একটা জায়গা। আর এটা হচ্ছে সেই তোমাদের জানলা, যেটাকে এভাবে তুলতে হয়। এই এলো লাইট, আদারওয়াইজ ঘরে কোনো লাইট নেই, অন্ধকার আচ্ছন্ন ঘর। এই যে লাইটটা দপদপ দপদপ করছে। এইদিকে একটা আছে বেড সাইড ল্যাম্প, বাট ওদিকে একটা ভাঙা। আর এখানে যেটা দেখছো টিভির নিচের দেওয়ালটা একটু নোংরা, আর হাইজেনিক লাগছে আমার, ভালো লাগছে না। আর এদিকে হচ্ছে বাথরুম, আমাদের এই বাথরুম, এই বাথরুম, কাঁচের বাথরুম। এই হচ্ছে এখানে
শাওয়ারের জন্য মগ টাব তো রাখা আছে, দুটো প্লাগিং সিস্টেম করা আছে। মশা ঢুকছে ঘরে, বন্ধ করো বন্ধ করো, মশা ঢুকছে। এখানে জানলাটা খোলা আছে, সেই কারণে টয়লেট সিট হয়ে গেল বাথরুম। এবার চলো আমরা যাই বারান্দায়। এই হচ্ছে আমাদের বারান্দা, এসির আউটলেট যেটা ওর বাইরে আছে দেখাই। এই হচ্ছে অবস্থা, এখানে দুটো চেয়ার দেওয়া আছে, আর এইখানে এদিকে আশেপাশে এই রুমটা বারান্দা নাই, ঠিক আছে। এই হচ্ছে তোমার অমরাবতী পার্ক, যেটা আমাদের সামনেই। ওখানে এখন কয়েকজন বোটিং করছে, দেখো, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা যাব এখন, আপাতত আমরা পৌঁছে গেছি হোটেলে, তো নিজেদের কাজ ফাজ সেরে নিয়ে তারপরে আমরা হচ্ছে সব করবো, যাতে আমরা তোমার সাথে শেয়ার করবো। তো এটা হচ্ছে আমাদের গাড়ি, আর এখানে হচ্ছে গাড়ি পার্ক করার জন্য হোটেলের আলাদা কোনো প্লেসেস নেই, রাস্তা ধারেই পার্ক করা আছে গাড়ি। দেখছো তার আগে এখানে দুটো বাস দাঁড়িয়ে ছিল, সন্তোষের বাস লেখা ছিল। তো হোটেল নিজস্ব কোনো বাস ওই কোনো জায়গা নেই গাড়ি পার্কিংয়ে। চলো বাবাই চলো, তো এরা দুজন এসে শুরু করে দিয়েছে নিজেদের কাজ কারবার। এয়ারপোর্টে জুতো কই পড়ি, এখানে পড়ে। আর মুসুর হচ্ছে পড়তে বসে গেছে, এসে মুসুর ম্যাম পড়া দিয়েছে, মুসুর এসে বসে পড়েছে পড়াশোনা করে। রুমটার মধ্যে হেঁটে চলে বেড়ানোর মতো আছে, বাট তাহলেও রুমটা বাইরে থেকে যতটা মানে হোটেলটা দেখতে ভালো লাগে, ভেতর থেকে অতটা ভালো না। এখানে দেখো দেওয়ালটা কিরম একটা, কিরম একটা দেখবেন লাগবে দেওয়ালটা, জানি না কেন। আজ কোনো হোটেল ছিল না, সব রুম সব জায়গায় বুক ছিল, তো এই হোটেলটাই আমরা আপাতত পেয়েছি, ঠিক আছে, অসুবিধা নেই। চলো সব কাজ করে নিই আমরা, তারপর আবার দেখা হবে। তো ফ্রেন্ডস আমাদের হচ্ছে ফ্রেশ হয়ে গেছে, আমি আমার সঙ্গে ফেস ওয়াশ করেছি আর জামাটা পাল্টে নিয়েছি, নিয়ে এবার আমরা যাচ্ছি পুলে চান করতে। আর দাদা বলি চুলকির যাচ্ছে, আমি আর মুসু নেবে এসেছি, প্রচুর জোরে গান পাচ্ছিল।
এই যে পরীকে বাবা খাইয়ে দিয়েছিল আজকে বাইরে।